আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা চৌধুরী, রোজিনা চৌধুরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি মূলত কোথাও বাইরে যাওয়ার আগে কিভাবে ঝটপট রেডি হই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে একদম ভুলবে না। চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে অল্প কিছু মেকআপের প্রোডাক্ট দিয়ে তোমাদের লুকটা ক্রিয়েট করে দেখাবো। এর জন্য আমি পন্সের এই ক্রিমটা নিয়েছি, দেন হচ্ছে টেকনিকের এই ব্লাশটা নিয়েছি, একটা মাস্কারা, দেন হচ্ছে হোয়াইট টোনের পাউডার, আর হচ্ছে একটা লিপস্টিক। এই সামান্য প্রোডাক্ট দিয়ে আমি রেডি হব। চলো ফার্স্টে আমি আমার ফেসে এই ক্রিমটা ব্যবহার করে নিচ্ছি। আমরা সাধারণত নর্মালি বাইরে গেলে তো এত কিছু দেওয়ার সময় থাকে না, আর আমরা এত কিছু দেইও না, নর্মাল ভাবে যেভাবে বাইরে যাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি পন্সটা দিতে খুবই পছন্দ করি, তোমরা তোমাদের পছন্দের যে ক্রিমটা দাও সেটা দিতে পারো, সমস্যা নেই, যার ফেসে যেটা স্যুট করে যেটা দাও জাস্ট সেই ক্রিমটা দিবে, কারণ আমরা সবসময় তো ফাউন্ডেশন ইউজ করে বাইরে যাবো না, তাই না? দেন হচ্ছে আমি আমার ফেস একটু পাউডার দিয়ে জাস্ট একটু সেট করে নিব ফেসটা। আমি নর্মালি এভাবেই বাইরে যাই, সেটাই আমি যেভাবে যাই বা আমি যেটা করি আমি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। দেন হচ্ছে আমি একটু ব্লাশ দিব, আমি ব্লাশটা দিতে পছন্দ করি, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। হালকা একটু হালকা একটু হাত দিয়ে দেন আমি দিব মাস্কারা, এমএনএর মাস্কারাটা দিচ্ছি। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ব্লাশটা চাইলে স্কিপ করতে পারো, বাট মাস্কারাটা দেওয়ার ট্রাই করো, তাহলে তোমাদের চোখটা দেখতে ভালো লাগবে। এই তো লাস্ট ওয়ান লিপস্টিক, আমি এটা ল্যাকমির শেড নাম্বার হচ্ছে 209 শেডটা দিচ্ছি। আমি একটু পিঙ্ক কালারই দিয়েছি, তোমরা চাইলে একটু নোট টাইপের কিছু দিতে পারো। এই তো লোকটা কাছ থেকে দেখাই। এই তো নর্মালি আমি এভাবেই বাইরে যাই। হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, হেল্পফুল হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক দিবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।